অমৃতসর পাওয়ার্ড বাই সিএইচএইচ জেল প্রতিটো ঢালাইৰ প্ৰাণ। ৰাজ্যত তৃতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচনত অভিলেখ সংখ্যক ভোটদান 81.61% ভোটদানেৰে তৃতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচনত দেশৰ ভিতৰতে শীৰ্ষত অসম ধুবুৰী সমষ্টিত সৰ্বাধিক 92.68% ভোটদান। দেশৰ 11খন ৰাজ্য কেন্দ্ৰীয় শাসিত অঞ্চলত 93টা সমষ্টিত 66.40% ভোটদান। অসমত সৰ্বাধিক ভোটদান হোৱাৰ বিপৰীতে উত্তৰ প্ৰদেশত সৰ্বনিম্ন 57.35% ভোটদান। কটকটীয়া নিরাপত্তার মাজেরে নিশার ভাগতে পোলিং প্রিজাইডিং বিষয়াসকলে স্ট্রং রুমত জমা দিলে ইভিএম। চারিটা সমষ্টির ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার লগে ইভিএমত বন্দী 14টা সমষ্টির প্রার্থীর রাজনৈতিক ভাগ্য। প্রতিখন জেলার সদরত থাকা স্ট্রং রুমত অহা 4 জুনলৈ রখা হব ইভিএম সমূহ। যোরহাটৰ পুলিবৰত আৰক্ষীৰ গুলীচালনাক লৈ ব্যাপক প্ৰতিক্ৰিয়া। পানীৰ মটৰ চুৰিৰ অভিযোগত গ্ৰেপ্তাৰ কৰা কুশ কুটুম নামৰ যুৱকজনক বাসগৃহতে আৰক্ষীয়ে গুলীচালনা কৰাৰ অভিযোগ। ঘটনাৰ ন্যায় বিচাৰি যোৰহাট আৰক্ষীৰ অধীক্ষকৰ ওচৰত অভিযোগ দাখিল কৰিব আহত কুশ কুটুমৰ পৰিয়ালৰ লোকে। প্রধানমন্ত্রী মোদীর ধারাবাহিক নির্বাচনী প্রচার। আজি তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশত প্রধানমন্ত্রী মোদীর 4খনকৈ নির্বাচনী জনসভা। 13 মে'ত দেশের 10 রাজ্যের 94টা সমষ্টির চতুর্থ পর্যায়ের নির্বাচন। নিজ রাজ্যত নির্বাচনী পর্ব সামরি বহিরাজ্যত চলাবলৈ সাজু হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় প্রচার। 9 আর 10 মে'ত উড়িষ্যা আর পশ্চিমবঙ্গত নির্বাচনী প্রচার চলাব মুখ্যমন্ত্রী। দেশত এতিয়াও সম্পন্ন হবলৈ বাকি আছে ভোটগ্রহণের 4টা পর্যায়। লোকসভা নির্বাচনের মাজতে সংকটত হরিয়ানার বিজেপি সরকার। 3জন নির্দলীয় প্রার্থীয়ে সমর্থন প্রত্যাহারের পিছতে সংখ্যালঘুত পরিণত নায়ব সাইনি সরকার। প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দর সিং হুডা কাষত বহুয়ায় সমর্থন প্রত্যাহারের ঘোষণা। 3 নির্দলীয় বিধায়কর কংগ্রেসক সমর্থন দিব বলে ঘোষণা 3 বিদ্রোহী বিধায়কর। 2 যুবতীক অপহরণের চেষ্টা চলার পিছতে হাফলঙত উত্তপ্ত পরিস্থিতি। অসৎ উদ্দেশ্যে যুবতীক গাড়িত উঠাই নিয়া 3 লম্পটক রাইজে ধরে গতাই দিয়ে আরক্ষীক। 3 অভিযুক্তক উচিত শাস্তির দাবি স্থানীয় সংগঠনের। বিশাল সমদলে মঙ্গলবারে মনোনয়ন দাখিল করলে প্রাক্তন IPS বিষয়া আনন্দ মিশ্রই। সমদলত অংশগ্রহণ করলে বিজেপির কেবাগী জ্যেষ্ঠ নেতায় বক্সার সমষ্টিত নির্দলীয় হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করব আনন্দ মিশ্রই। রাজস্থান রয়্যালসর বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসর 20 রানত জয়লাভ। অভিষেক পোরেল আর জাকে ফ্রেসরের বিস্ফোরক ব্যাটিংয়ে দিল্লিয়ে বান্ধি দিয়ে 222 রানের লক্ষ্য। রাজস্থান রয়্যালসে 20 ওভারত 8 উইকেট হেরুয়ায় 201 রানতে থমকিল। অসম সন্তান রিয়ান পরাগর 22 বলত 27 রান সংগ্রহ। অমৃতসর পাওয়ার্ড বাই সিএইচএইচ জেল প্রতিটো ঢালাইৰ প্ৰাণ।